পরিমণিকা চুমু দিয়ে রাজ বলেন আমরা ছিলাম এখনো আছি। বছরের শুরুতেই ঢালিউডের জনপ্রিয় জুটি শরীফুল রাজ ও পরিমণি বিচ্ছেদ নিয়ে তোলপাড় ছিল পুরো দেশ। তবে সব অভিমান ভুলে এখন একসঙ্গে আছেন তারা, বেশ সুখী আছেন বলে জানালেন। শনিবার রাজধানীর মিরপুরে একটি পার্লার উদ্বোধন করতে গিয়ে রাজ এসব বলেন। উপস্থিত ছিলেন এই দম্পতি, সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন এই দুই তারকা। সংসার জীবনে অনেকটা প্রতিবন্ধকতার মধ্যে গিয়েছেন পরিমণি, সে কথা অকপটে বলেন তিনি। তার কথায় সংসার জীবনে সবাইকেই ফাইট করতে হয়। আমরা দুজনে মিডিয়ার মানুষ, মিডিয়াতে কাজ করি বলে হয়তো আমাদের দিকে ফোকাসটা সবার একটু বেশি থাকে। আমার মনে হয় সংসার জীবনে ঝামেলা হওয়া খুবই স্বাভাবিক বিষয়, এটা ঠিক হয়ে যাওয়া আরো বেশি স্বাভাবিক। সাংবাদিকদের উদ্দেশ্য করে শরীফুল রাজ বলেন, আমরা মিডিয়ার মানুষ, আপনারা আমাকে ও পরিকে এমন ভাবে উপস্থাপন করেন যেন আমরা সরকারি ও বিরোধী দল। ব্যাপারটা আসলে এমন না, মাঝে মাঝে এমন কিছু খবর আসে যেটা ঘর থেকে দেখে বাজে লাগে। আমরা ছিলাম এখনো আছি, নতুন করে একসঙ্গে থাকার ঘোষণা দেওয়ার কিছু নেই। কয়েক সপ্তাহ আগেও রাজপরির সংসারে ছিল সম্পর্কে টানা পড়া। রাজকে নিয়ে পরিমণি ফেসবুকে একের পর এক পোস্ট দিয়ে কাঠগড়ায় দাঁড় করায়। অন্যদিকে পরির সঙ্গে সংসার সম্ভব নয় বলে মন্তব্য করেন রাজ। এখন সবই যেন অতীত, ভালোবাসার সুতোয় ভালো আছেন তারা। তো বিনোদন জগতের সকল প্রকার নিউজ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবসময় ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।